हाई फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल माय लाइफस्टाइल ब्लॉग सबाई के स्वागत हमार नतुन आरो एक ब्लॉगे सबाई के स्वागत सबा केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो और आमिओ भालो आछि। आज के ब्लॉगटा आमि आबारो मर्निंग थेके स्टार्टिंग करे दिलाम, एखन बाजे 10টা और आज के एकटु ताड़ाताड़ी उठा हये गेछे और चाटा खावा हये गेछे। हजबैंड चले गेछे दोकाने और आमरा एखन बसे बसे जेटा काज सकालबेला चा खाई एकटुखानि आमरा गोपाल भाड़ देखि। गोपाल भाड़ हबार टाइम हये एसेछे तो ভাবছি আজ তাড়াতাড়ি একটু রান্নাটা করে দেব। কালকে তোমরা আগের ব্লগে দেখেছো কিনা বলতে পারছি না, যারা আমার দেখেছো তারা জানো আমার শরীরটা খুবই খারাপ ছিল সন্ধ্যার পর থেকে। কালকে সারা রাত আমার শরীরটা প্রচন্ড খারাপ ছিল, এখনো খারাপ আছে, কিন্তু আজকে যেহেতু শুক্রবার আজকে একটু রান্না করতে হবে ভালো মন্দ। তো হাজবেন্ড বলে গেছে আর যাই হোক কষ্ট করে রান্নাটা যাই হোক করে করব। আর ভাবলাম ব্লগটা দু চার দিন করা হয়নি, প্রায় আগের ব্লগগুলোই আমি ছাড়ছিলাম, সেই কারণে আবার স্টার্টিং করে দিলাম। আর একটু সরি, নেচে কাজ হচ্ছে সেই কারণে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো আসছে। তো কিছু করার নেই, মানে নিচে ঘরে সাউন্ড হচ্ছে, মানে কাজ চলছে সেই কারণে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো আসছে। একটু সরি, একটু ইগনোর করে দেবে প্লিজ। আর যাই হোক আপাতত একটু একটু আস্তে আস্তে হচ্ছে আর কাজ এখন চলবে। প্রায় আমার ঘরে দুদিন তিন দিন ধরে কাজ হচ্ছিলো, বিশাল বিশাল খাটাখাটনি হয়েছিল সেদিনকে। মানে ওরা তো ওরা আসবে কাজ করে দিয়ে চলে যাবে, বাকি সেগুলো পরিষ্কার আমাদেরকেই করতে হয়, মানে আমাকে। তাছাড়া ঘরের সব জায়গায় কাজ তো থাকেই, কম বেশি তোমরা জানোই। মেয়ে এখানে কার্টুন দেখছে ফোনে, মানে ও সকালবেলা উঠে ওকে যদি আমি ফোনে কার্টুন দেখাতে পারি একবার বা বই নিয়ে বসাতে পারি তাতে করে ওর খুব সুবিধা হয়। আর ঘুম থেকে উঠেই ও বই নিয়ে বসেছিল, এখনও বইগুলো তোলা হয়নি, মানে বিছানার মধ্যেই আছে, এখনও বিছানাও তুলিনি। তো তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো কিনা বলতে পারছি না, আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর মাথা ফাথা পুরো যন্ত্রণা করছে, জানি না কী হচ্ছে বুঝতে পারছি না। তো আশা করছি ভালো হয়ে যাবে। আজকে থেকে কালকে রাত্রে যেন আমার বেশি কষ্ট হচ্ছে, যেন মানে দম বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক ফাইনালি গোপাল ভাড় চালু হয়ে গেছে আর আজকে রান্না করব হচ্ছে বিফ রান্না করব। তো ভাবছি আজকে তোমাদের সাথে খেতে খেতে আড্ডা দেবো, আজকে তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করবো না, ভালো লাগছে না। ভাবলাম ভিডিওটা স্টার্টিং করি, তারপর তো স্টার্টিং করা থাকলে হয়তো কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, স্টার্টিং করা না থাকলে স্টার্টিং করে শেয়ার করতে ওটা আবার মানে একবার মনে হয় যে করি একবার মনে হয় যে করবো না, এরকম একটা ব্যাপার থাকে। তো ভাবলাম ভিডিওটা স্টার্টিং করে দিই, তাহলে কিছু তো কমসে কম দেখাতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আজকে আমি বিফ শেয়ার করবো না, আমার চ্যানেলে অনেক বিফ মানে তরকারি শেয়ার করা আছে বিফ কারি, তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর আমার মেয়ের চ্যানেলেও ছাড়া আছে, আগে আমার মেয়ের চ্যানেলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আশা করছি গিয়ে ঘুরে আসতে পারো, খুবই ভালো লাগবে আমার মেয়ের শর্ট ভিডিও ছাড়ি ওর মধ্যে আর এটার মধ্যে আমার ব্লগ চ্যানেল। তো ব্লগ চ্যানেলটা বেশি দিন হয়নি, এই মাস খানিক হয়তো হচ্ছে, হ্যাঁ এক মাস মতো হচ্ছে। তো আমি আশা রাখবো আমার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি যেন হয়। আমি সত্যি কথা বলতে অতটা এ নয় যে আমাকে আমি ভিডিও করছি করে যাচ্ছি, অতটা হচ্ছে কি না যে আমি সাবস্ক্রাইব দেখি না, যখন আমি নতুন এখন আমার চ্যানেলে এই চ্যানেলটা 7খানা সাবস্ক্রাইবার অলরেডি, 7টার মধ্যে আমার ফ্যামিলির মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ নেই, শুধু আমার হাজব্যান্ড আছে। আমার হাজব্যান্ডকেও আমি বলিনি আমার এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করতে, তিনি আমার চ্যানেলটা মনে হয় পেজে গিয়েছিলো আর সাবস্ক্রাইব করেছে। তাছাড়া 7জন হয়তো অন্য কেউ জানি না কি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করো। তো চলো তোমাদের সাথে আবার আমি, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আর এখন বাজছে 6:30 বাজতে চললো, এখন আমাদের এখানে দিন হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি পরে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা। আমাদের এখানে বেলাটা যেহেতু বড় আর আমি শুয়েছিলাম দুপুরের পর থেকে, তোমাদের সাথে সেই সকালবেলা কথা বলেছি, তারপর থেকে রান্নাবাড়া করেছি, আজকে করেছিলাম বলে বললাম যে আজকে বিফ করব, বিফ কারি করেছিলাম আর বেগুন ভেজেছিলাম। তো আজকে লাঞ্চটা পুরো জমে গেছে,
তো খুবই ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমারও আসতে চলেছে রাত্রের মেনু, খুবই ক্রিটিক্যাল একটা মেনু আর স্পেশাল একটা মেনু। ওই মেনুটা হওয়ার কারণ হচ্ছে আমাদের কালকে আমাদের ওখানে খাজা বাবার ডেক বলে সেটা হয়েছিল, তো হাজব্যান্ড শুনে ওর নাম খেতে খুবই ইচ্ছা করছিল আর আমারও ইচ্ছা করছিল শুনে বাড়িতে ফোন করার পরে। তো কালকে রাত্রি করতে বলছিল হাজব্যান্ড, কিন্তু ছোলার ডাল ছিল না বলে করা হয়নি, সেই কারণে আজকে করব রাত্রে সবাইরই দোকানের ছেলেদের এবং আমাদের সমস্ত কিছু। এতক্ষণ আমি সাওয়ার টাওয়ার নিয়ে 5টার সময় সাওয়ার নিয়েছি, সাওয়ার টাওয়ার নিয়ে আমি চা খেলাম, চা খেয়ে আমি ওগুলোকে কাটাকুটি করে রেখে দিলাম। দিয়ে আকিফা ঘুমাচ্ছিল, আকিফা এখন উঠে ওকে খাইয়ে দিলাম, ও এখন বসে বসে ফোনে কার্টুন দেখছে, পিছন দিকে দেখো কার্টুন দেখছে, আর আমি সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি আর হাজব্যান্ডের অপেক্ষায় করব। আমরা যে চালগুলো খাই, আমরা যে চালটা খাই সরু চাল খাই আমরা, পনিয়ারি যেটাকে বলে। আর এই যে খাজা বাবার ডেক যেটা, মানে এটা হচ্ছে ছোলার ডাল আলু বা গরুর মাংস দিয়ে একটা এটা খিচুড়ি টাইপের করে। তো আমার ওই ফোনে একটা ফোন এলো, জানি না কার ফোন, নাম সেট করা ছিল না। আমার মেয়ে ফোনটাকে কেটে দিল, তুলতে দিল না বা আমাকে ফোনটা দিল না, তো অনেকক্ষণ কার্টুন দেখেনি। আর আমাদের এখানে দুপুরের পর থেকে কারেন্ট নেই। হ্যাঁ, যেটা বলছিলাম ওটা একটা খিচুড়ি টাইপের, কিন্তু ওর মধ্যে মাংস দেওয়া থাকবে, তো ওটাকে জাস্ট খেতে অসাধারণ লাগে। আমরা বাড়িতে বানাবো, কিন্তু ওটা মদ্রেসের হলে একটা মানে টেস্টই আলাদা। আমরা যেহেতু কলকাতায় নেই এখন, আমাদেরকে যেহেতু সফরের জন্য আমরা ঘরে বানিয়ে খেতে হবে। আর আমার হাজব্যান্ড পুরো সেম টু সেম যেমন ওখানে হয় তেমনই এখানে হয়, কিন্তু ওটা যেহেতু বড় ডেক ডেক রান্না হচ্ছে, তার স্বাদটা অনেকটা আলাদা, বাড়ির স্বাদটা অনেকটা আলাদা, কিন্তু সেম রান্না করে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের হাতে ওই জিনিসটা আমার খুবই ফেভারিট লাগে, ওই জিনিসটা বিরিয়ানি টিরিয়ানি সমস্ত কিছুই আমার হাজব্যান্ড করতে জানে। কম করে ওর থেকেই আমার সব কিছু শেখা, এসব কিছু বিশেষ করে মানে বিশেষ বিশেষ জিনিসগুলো, যেমন এই খিচুড়ি, তারপর বিরিয়ানি, বাকি নানা রকম জিনিসগুলো আমি আমার নিজের আইডিয়া দিয়ে শিখেছি। কিন্তু এই জিনিসগুলো আমি তো বিয়ের আগে জানতাম না রান্না, আর যেহেতু 3 বছর বিয়ে হয়েই গেল, 3 বছর এখনও পূরণ হয়নি, 3 বছর হতে চলছে, তো সেই কারণে 3 বছর মানে অনেক কিছু আমি রান্না শিখে গেছি, এখন আমি হয়তো অনেক লোককে করে খাওয়াতে পারবো। কিন্তু যেটা বলছিলাম, আমি ভিডিওটা স্টার্টিং করিনি কাটাকুটি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারতাম কিন্তু করিনি, কিন্তু অনেক বড়ো হয়েছে ভিডিওটা। আমি ভেবেছিলাম আমি 3-4 মিনিট বকবো, তারপরে আরও 4-5 মিনিট বকা আছে, তারপর ভিডিওটা আমি তোমাদের কুকিংটা যদি পারি দেখাতে চেষ্টা করবো, নাহলে ফিনিশিংয়ে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো সেটাকেও ভেবেছিলাম, ওই জন্য ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে, সে কারণে আমি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করিনি। তো মানে প্রচণ্ড এক্সাইটেড, অনেকদিন পরে আমাদের এই জিনিসটা মানে কোনো কিছু ডেক ফেকের জন্য না, মাঝের মধ্যেই আমার হাজব্যান্ড করতো ওই বাড়িতে থাকতে, কিন্তু এই বাড়িতে থাকতে বিরিয়ানি একবার হয়েছে, এবার একবার এটা হয়ে যাক, ঠিক আছে। আর এগুলো অকেশন না হলে বিশেষ করে হয় না, অকেশন থাকলে একটা মানে খাবার হবি আলাদা থাকে একটা। তো হয়ে গেছে কালকে খাজা বাবার ডেক আমাদের ঘরে, কিন্তু আমি আজকে আজকে কত তারিখ, আজকে 26 তারিখ, আজকে আমি করবো। যাই হোক, শুনে খুবই খারাপ লাগছিলো যখন মা বলছিলো যা মিস করে গেলাম, দারুণ 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 একটা টেস্ট, অদ্ভুত একটা টেস্ট হয়। আর আমাদের ওখানে যেহেতু মানে কি বলতো, আমাদের ওখানে বাড়িতে দিতে আসে, আবার আদার্স বসিয়ে বেটা ছেলেদের খাওয়াই, আবার বাচ্চাদেরকেও খাওয়াই, মানে বেটা ছেলে বাচ্চা খাওয়াই ওখানে বসিয়ে, আর আদার্স যেগুলো প্যাকেট করে ফ্যামিলি ফ্যামিলি ঘরে দিতে আসে। আর ওখানে আবার মানে যারা আরও সব, আমরা যখন বিয়ে রাখে তখন সব চাইতে যেতাম, মানে বাটি নিয়ে, একটা বিশেষ মানে হেভি লাগতো। আর ওই জিনিসটা আমাদের পাড়ার অনেক কেউ জানে না, তার মধ্যে একজন আমার শ্বশুরমশাই, তিনিও খুব ভালো বানান, আর মহরমের সময় তিনি আলাদা করে ডেক করে, তারও জিনিসটা খুবই ভালো। আমরা আইবুড়োরাই খেয়েছি, কিন্তু এখন যেহেতু নিজের জাতির কথা না থাকুক, কিন্তু তাও একটা ব্যাপার আলাদা। তো যাই হোক চলো, আর বলছিলাম কারেন্ট নেই আমাদের ঘরে, দুপুর থেকে কারেন্ট এখনও পর্যন্ত আসেনি। আমার মেয়ে ঘুমোচ্ছিল, পূর্ব মেয়ে জানলাগুলো সব খুলে দিয়েছি, ওই দিকে জানলাগুলোও খোলা আছে, তো খুলে দিয়েছি আমি। তো আমার সাওয়ার নেওয়া হয়ে গেছে, 5টার সময় নিলাম বললাম আমি, আর বলেছিলাম ভিডিও লাস্টে দেখিয়ে দেবো, মানে কথার লাস্টে, যে আমাদের এখানে এখনও কতটা দিন হয়ে আছে, 6:30 বাজে, বুঝতেই পারছো কেমন ধারা দিন হয়ে আছে। আর তোমাদের একটু জুম করে দেখায় রাস্তাটা, এটা আমি জানলা দিয়ে দেখাচ্ছি,
এটা হচ্ছে একটা তিন মাথার মোড়, এই সাইডে ওই সাইডটা একটা রাস্তা গেছে, এদিকে একটা চলে এসেছে, আর ওই সাইডটা আরও একটা চলে গেছে। তো আমি এখনও পর্যন্ত কারোর সামনে ভিডিও করিনি এখানে, আর বাইরে যাওয়ার পথে আমি ফোনটাকেও নিয়ে যাই, মানে নিয়ে গেছি ভিডিও করিনি। তো এখানে যেহেতু নতুন লোক তো আমার একটু যেন কিন্তু কিন্তু লাগছিল, তো নো প্রবলেম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমাদেরকে একদিন আমাদের ছাদেও নিয়ে যাব, আস্তে আস্তে হবে সব কিছু। আর এই আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না, কলকাতায় এখনও আম খাওয়া হয়নি, আমরা এখানে আম খেয়ে নিয়েছি বিশাল। তোমাদের সাথে কথা বলার পরে পরেই চলে এসেছি আবারও মশালা ধোসা নিয়ে, হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে বাইরে গিয়েছিল, তো এখন এটাই খাবো। অনেকদিন পরে খাচ্ছি মশালা ধোসা, সেই কবে জানে একবার হোটেলে গিয়ে খেয়েছিলাম ঠিক মনে নেই আমার। এটা হচ্ছে নারকলের চাটনি আর এটা হচ্ছে সাম্বার। হ্যাঁ চামচ দাও না গো একটা। তো এখানে আমার রান্নার কড়া চেপে গেছে, আর এখানে সরষের তেল দিয়েছে, তো সরষের তেল দিয়েছে, আর এখানে দিল চিনি, তো এই আলুগুলো লাল করার জন্য। আর ফার্স্টে আমি এই আলুগুলো কেটেছিলাম, কেটে বলছি যে একটু ছোট হয়ে গেছে, তারপর সেকেন্ড বার হাজব্যান্ড এসে আবার এরকম বড় বড় কেটেছে। আর একটু যাকনা না দিলেও চলবে, হ্যাঁ। আর এই খিচুড়িতে বেশি আলুগুলো লাল লাল থাকলে ভালো লাগবে। আর এরকম ধরে দেখতে পাচ্ছি পেঁয়াজ এই তেলটার মধ্যে চিনিটা লাল হচ্ছে, এই সাইডটা আমি দাঁড়াচ্ছি। তো চিনিটা কালারটা ঠিক এরকম হতে হবে, তাহলে আলুর কালারটাও ভালো আসবে। আমাদের আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে বড় একটা ডেচকি বসিয়ে দিয়েছে, তার মধ্যে তেল আর ঘি দিয়েছে নাকি শুধু তেল, সাদা তেল দিয়েছে, তার মধ্যে গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর একটা গোল ফুল যেটা থাকে কি বলে ওটাকে ফুল ওটা দিয়েছে। ওগুলো লাল লাল হয়ে গেছে, গ্যাসটা আস্তেও করে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ, পাঁচের হাতাটা নেবেন, আলু গুলো রাখলে কোথায় দেখা ভেজে ফুটে মারতে হবে আবার। আর এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজগুলো, আর আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আবার প্রেসার করে চাপিয়ে দিয়েছে, এটাকে আবার সেদ্ধ করতে হবে। পেঁয়াজ আর এখানে পেঁয়াজগুলোকে দিয়ে বেশ তারে ভাজছে ভালো করে, হ্যাঁ গোল্ডেন কালার করবে বলছে। আর এখানে যে বলেছিলাম গরুর মাংস দেওয়ার জন্য ওটা দেবে না, ওটা ক্যান্সেল। তো এবার এখানে দিয়ে দিলে আদা রসুন, আদা রসুনের পেস্ট মানে পেঁয়াজটা হালকা, আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজটা হালকা কালার আসাতেই। আর এবার পেঁয়াজটার সাথে আদা রসুনটা ভালো করে একটু কষতে হবে। কি হলো হঠাৎ? এবার দিচ্ছে চাল, মানে আদা রসুন আর পেঁয়াজটা হালকা কষে নিয়েছে, তারপর দিয়ে দিল চাল, চালটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে, তো চালটাকে দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে ভাজতে হবে, মানে খুব বেশি না হালকার উপর থেকে। তো একটু চালটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিল ছোলার ডাল, এখানে ছোলার ডাল দিয়েছে দেখতে পাচ্ছ, ছোলার ডাল, এই ছোলার ডালটাই হচ্ছে মাস্ট, মানে অনেকটা এটা 400 গ্রাম মতো ছোলার ডাল দেওয়া আছে, মানে 500 গ্রাম থেকে এতটুকুনো রেখে বাকি সব দিয়েছি। আর এখানে দিল দুটো তেজপাতা, দুটো না তিনটে তেজপাতা দিয়েছে। তো এখানে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো, আর এখানে দিচ্ছে হলুদ গুঁড়ো মানে হচ্ছে চিলি পাউডার আর টারমানি পাউডার। তো ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম দেবে, তো যারা বেশি খায় তারা বেশি দেবে, যারা কম খায় তারা কম দেবে, কিন্তু দেবে অল্প হলেও, তাই তো।
তো এখানে দিলাম একটু জিরা পাউডার, মানে হলদি লঙ্কা আর জিরে এগুলো দিতেই হবে। এলাচ দিওনি প্রথমে? আবার দিচ্ছ? আর এখানে যেই আলুগুলো সেদ্ধ করতে দিয়েছিল তো ওর পানিটা সমেত দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। আর এখানে এটাকে কিন্তু ভালো করে কষছে আলুর, আলু সেদ্ধ করা একটু পানিটা দিয়ে দিয়েছে, তারপর সবই ঢেলে দিচ্ছে, তাই তো? অল্প অল্প করে দিচ্ছে পানিটা, তারপর লাস্টে বেলা আলুগুলো দেবে। আর আলুটা কিন্তু একটা সিটি মেরেছে, খুব বেশি সিটি মারিনি। আর এগুলো একটু জ্যোতি আলু, মানে শক্ত হয়ে যাচ্ছে হওয়ার পরে, এই জন্য একটু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছে। আর চালটা বলেছিলাম তোমাদেরকে মোটা চাল আনবে, কিন্তু মোটা চাল না, নর্মালি যেই চাল আমরা খাই সেই চাল দিয়েই হচ্ছে। ওই চালই কিনে নিয়েছি আবার দুবারা করে, মোটা চালটা পাইনি না, আনেনি কি জানি। মানে আমরা এই চালটা খাই, ওই বুঝছি কি এই চালটাই আমরা আনতে গেছি, ওই জন্য ওইটাই দিয়ে দিয়েছে। তো এবার দিয়ে দিলে সমস্ত আলুগুলোকে প্রেসার কুকার থেকে ঢেলে, হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা, সেদ্ধ করার পরে কিন্তু আলুর কালারটা সেমই আছে, কিন্তু চলে যায়নি। খুবই ভালো একটা কালার হয় এটা, মানে চিনি দিয়ে করলে তার মধ্যে একটুখানি যদি জাফরান দিয়ে দিতে পারো তো কালারটা চটবেই না। আর এটা দেখতে পাচ্ছ এখনই অর্ধেকটা বেশি, আর এটা যখন হবে একটু পুরো ভর্তি হয়ে যাবে। আর দিয়ে দিয়েছি তারই মধ্যে এখানে মেয়েকে ম্যাগি, আর ও বসে পড়েছে খাবে এখন, ঠান্ডা হয়ে যাক, হ্যাঁ গরম আছে। তো দেখতে পাচ্ছ এটাকে খুব ভালো করে কষে নেওয়ার পরে এবার আরও দিয়ে দিচ্ছে পানি। তো পানি দিয়ে দিক যতটা পরিমাণে পানি লাগবে, তোমরা যতটা পরিমাণে পানি লাগবে ততটা পরিমাণে দিতে হবে, কিন্তু খুব বেশি দিলে হবে না, গলে যাবে। আর আমাদের যেহেতু এটা মানে সরু চালটা, বুঝতে পারে না, মানে সরু চালটা, সেই কারণে পানিটা কমই দেওয়া হবে, বেশি দেওয়া হবে না, না হলে গলে যাবে আর ভালো লাগবে না খেতে। হ্যাঁ মানে এটা দেশে কী চাল বলে, সেদ্ধ চাল বলে, আর এখানে পূর্ণিয়ারি চাল বলে। আর এটার মধ্যে যত গোলমরিচ বেশি দেবে তত ভালো লাগবে না খেতে, গোলমরিচের ঝালটা তত বেরোবে। হ্যাঁ না না, তাও হবার মতো দিতে হবে, হ্যাঁ সবশেষে নুন দেয় তো, আর সব শেষে দিতে হবে নুন, অল্প দেওয়া আছে, তারপরে আবার টেস্ট করার পরে যা লাগবে সেটা দিয়ে দিতে হবে। আর এটা যদি এখন হবে, এটা কিছুক্ষণ পরে দিলেও হবে, কেন হয়ে যাওয়ার পরেও, কিন্তু এখন দিলে কি পুরোটা মানে আলুর ভেতরেও ঢুকবে আর পুরো ভাতটাতেই হবে, তাই তো? আর এটা একটুতেই বসে যাওয়ার চান্স থাকে, কারণ আমি পুরোটা জানি না, যেরকমই জানি আমার সেরকমই আজকে শিখে নিলাম পুরোটা, পার্ট টু পার্ট, না পারলে ইউটিউবে ভিডিও দেখে করবো আমার নিজের চ্যানেলে। তো এখানে দিয়েছিল নুন পরিমাণ মতো দিয়েছে, আবার যদি লাগে দেব, না লাগলে দেব না। আর তো আরও একটুখানি পানি দিয়ে দিল, মানে এমন ধারায় পানি দিতে হবে যা আলু চাল থাকবে সেগুলো যেন ডুবে থাকে, তাই তো? হ্যাঁ চাল যেরকম দেবে, মোটা চাল দিলে একটু বেশি দিতে হবে পানি, আর সরু চালে করলে একটু কম দিতে হবে, যাতে সরু চালগুলো হ্যাঁ ঘেঁটে না যায়। 38 টাকা না এটা, 38 টাকার চালটা, এটা অসুবিধা হবে না। তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 10 মিনিটের আগে আমার ভাত হয়ে যায়, সেই কারণে বলছি। তো চাপা দিয়ে দিলো, এবার দেখতে পাচ্ছ আমার এখানে অনেকটাই হয়ে গেছে, প্রায় এরকম পানি যখন থাকবে, যখন পানিটা এরকম ধরা হয়ে যাবে অতটা থেকে, তখন এবার দিতে হবে গোলাপ জল। হাজবেন্ড বলে গেছে গোলাপ জল দেবো এবার, আর এখনও বাকি আছে, এখন গোলাপ জলটা দিয়ে দেবো। কেউ কেউ লাবার বার আগেও দেয়, আমি একটু আগে দেব। তো আমি এক ছিপি আর একটুখানি দিয়েছি, এক ছিপি আর একটুখানি মতো দিয়েছি, খুব বেশি দেবে না, তাহলে অনেক সেন্ট হয়ে যাবে। আর এখানে গোলাপ জলটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে, মানে খুব যেমন তরকারি কষে ওই রকম নয়, জাস্ট এরকম করে এই সাইড থেকে এইখানে,
আর এই সাইড থেকে এখানে, আর নাই তো এরকম মাঝখান থেকে। বুঝতেই পারছো কেমন ভাবে আমি নাড়ছি। আর ভাতটা যদি একটু ঝরঝরে বানাবো, আর লাস্ট ফিনিশিংয়ে দেবো ঘি। ঘিটা এখন দেবো না, একটু পরে। ভাতটা কিন্তু এখনও বাকি আছে অল্প, কিন্তু আমি তার আগেই ঘিটা দিয়ে দিলাম। তারপরে আমি আরও একটু একটু করে আমি পানি অ্যাড করে আমি ভাতটাকে করতে পারি। আর এখন অনেকটাই পানি আছে, ফাইনালি আমাদের খিচুড়ি রেডি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর দেখতে পাচ্ছ পুরো ঝরঝর করছে। দেখতে পাচ্ছ পুরো ঝরঝর করছে। আবারও চলে এসেছি তোমাদের সামনে আমি। আর এখন বাজছে রাত্রি 10:30, এখনও বাজেনি। হ্যাঁ, 10:30 বেজে গেছে, মানে 11টা এখনও বাজেনি, 10:45 মতো হয়েছে। আর তোমরা দেখতেই পেলে আজকে খিচুড়িটা কেমন হয়েছে। তো যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে, ততটা ক্যাপচার করেছি। কিছু মনে করো না, যদি কোনো কিছু মিস হয়ে থাকে কমেন্ট করে বলো। আর কেমন লাগলো হাজব্যান্ডের হাতে খিচুড়িটা, সেটাও মনে হয় টেস্টি হয়েছে। খেয়ে নিয়েছি আমি ফার্স্টে, তোমার সাথে শেয়ার করা হয়নি। আর নাই যে ডিনারটা করবো একটু পরে, অনেকক্ষণ টাইম আছে, সেই কারণে ভাবলাম ভিডিওটা যে ধরনের এডিটিং চলছে সেই কারণে ভাবলাম তো আমাকে এবার ভিডিওটা এন্ড করতে হবে, সেই কারণে আবার তোমাদের সামনে চলে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, নিজেদের শরীরের খেয়াল থাকো, অল টাইম স্মাইল করো, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, মামা টাটা করে দাও।